মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। ভোট গণনার আগের দিন আবারও বিপুল পরিমাণে বোমা উদ্ধার রানীনগরে। রানীনগর থানার মালিবাড়ি এক নম্বর অঞ্চলের চুয়াপাড়া এলাকায় রাস্তার পাশে একটি পাটের জমিতে উদ্ধার হয় ড্রাম ও বস্তা ভর্তি বোমা। জানা গেছে, সোমবার সকালে এলাকার বাসিন্দারা মাঠের মধ্যে পাটের জমিতে বোমা দেখতে পান। একটি বস্তা ও ড্রামের মধ্যে রাখা ছিল বোমা। বোমা উদ্ধারে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এই তো সকালবেলায় ভোর উঠতে দেখলাম, আমরা এমনি হাটে তো হাটে দেখে দেখে আমরা বসনা করে এখানে। ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ কর্মীদের। উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে। কে বা কারা বোমা মজুদ করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। শনিবার রাতে রানীনগর থানার পানিপিয়া পুরাতনপাড়া মোড় এলাকা থেকেও উদ্ধার হয়েছিল ব্যাগ ভর্তি বোমা। ভোট গণনার আগে পরপর দুদিন বোমা উদ্ধারে স্বাভাবিকভাবেই আতঙ্কিত রানীনগরের বাসিন্দারা।